রাজ চৌধুরী, আমি মোহাব্বতকে বিয়ে করেছি। রাজ, রাজ কথা বল, রাজ, রাজ ওঠ, রাজ, রাজ ওঠ, রাজ, 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 রাজ ওঠ, রাজ, রাজ, না রাজ, তোকে আমি মরতে দেবো না, রাজ, তোকে আমি মরতে দেবো না, রাজ, 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 তোর কাজলের মুখের কথা শুনে যা, রাজ, তোর কাজলের মুখের কথা শুনে যা, রাজ, 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 আমি তোকে ভালোবাসি, রাজ, আমি তোকে ভালোবাসি, রাজ, তোর বুক থেকে তোর মনের কথা বেরিয়ে এসেছে, আরে আমার কিচ্ছু হয়নি, তোর মুখ থেকে ভালোবাসার কথা শুনতে এতক্ষণ মরার মতো পড়েছিলাম, দারুণ কষ্ট হয়েছে, সিম্পল ভালোবাসার কথা শুনতে মানুষকে এত কষ্ট করতে হয়, আগে জানলে কোন শালায় ভালোবাসত। কি ভেবেছিস তুই, হ্যাঁ কি ভেবেছিস তুই, যা খুশি তাই করবি, তাই আমি মেনে নেব, না কখনোই না, আর আর কখনোই তুই মুখ আমাকে দেখাবি না। আমার মুখটা না দেখলেও তোর মুখটা আমাকে দেখতে দিস। এসব কথা যে শুনলে খুশি হবে তাকে বলিস, নাটক নাটক খেলা অনেক হয়েছে, এবার যা। আমি তোর সাথে কোনো নাটক করিনি, তোর মুখ থেকে ভালোবাসার এই কথাটা শোনার জন্য আমি কি কম চেষ্টা করেছি? আমি তোকে বহুবার বলতে চেষ্টা করেছি আমি তোকে ভালোবাসি, কিন্তু পারিনি, তুই খেলা ভেবে অবহেলায় উড়িয়ে দিয়েছিস। কিন্তু ওই উপরে বসে যিনি আমাদের সবাইকে নিয়ে খেলেন, তার খেলা বোঝার সাধ্য না আমার আছে না তোর আছে। তোকে বিশ্বাস করতে যে আমার ভয় হয়, আমাকে বিশ্বাস করতে তোর এত ভয়, মোহাম্মদ রাজ চৌধুরী, পিতা মোহাম্মদ শওকত চৌধুরী, সাং 57 গুলশান এর শহীদ, আপনি মোসাম্মদ কাজল বেগম, পিতা হাসান আহমেদ, সাং 22 মহাখালী, 1 টাকা দেনমোহর ধার্য করিয়া এবং নগদ পরিশোধে আপনি এই বিবাহে রাজি আছেন, বলুন কবুল, কবুল, বলুন কবুল, কবুল, বলুন কবুল, কবুল, আলহামদুলিল্লাহ। আপনারা এখানে স্বাক্ষর করুন। Thank you.
কি করলি রাজ? তোর ভয় দূর করে দিলাম। আজ থেকে তুই আমার এক টাকার বউ। এক টাকার কাবিন? তোকে বা কোনো নারীকে ছোট করার জন্য নয়, লক্ষ কোটি টাকার চেয়ে আমার কাছে এক টাকার মূল্য অনেক বেশি। এ আমার ভালোবাসার বহিঃপ্রকাশ। তুই আমার এক টাকার বউ, তুই আমার এক টাকার বউ। রাজ আমাকে সত্যি বউ বলে ডাকতো, আর রাজের সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। দেখ বড় আব্বু আমাকে এঙ্গেজমেন্টের আংটি পরিয়ে দিয়ে গেছে। আজ আমার স্বপ্ন পূরণের দিন। তোকে আজ বলতে কোনো দ্বিধা নেই, আমি রাজকেই ভালোবাসতাম। রাজ যখন আমাকে বউ বলে ডাকতো তখন মনের ভিতর প্রচন্ড এক আলোড়ন হতো। মনে হতো সত্যি আমি রাজের বউ। কিরে, তুই খুশি হসনি? খুশি হব না কেন, খুব খুশি হয়েছি। এই দেখ আনন্দে আমার চোখে পানি চলে এসেছে। আমি জানতাম, আমি জানতাম তুই সবচেয়ে বেশি খুশি হবি। দেখি রাজের বউকে ঘোমটা দিলে কেমন লাগে। বাহ, খুব সুন্দর লাগছে মা। এতদিনে আমার বুকটা আনন্দে ভরে গেছে। মৃত্যুর আগে আল্লাহ আমাকে এত বড় একটা খুশির খবর দেবেন এ আমি ভাবতেই পারিনি। মা কাজল, বিয়ের সব আয়োজন তুই করবি? হ্যাঁ করব বাবা, সব আয়োজন আমি করব। আমি নাচব, গাইব, ফুটতে করব। ওর বিয়েতে তো সবচেয়ে বেশি আনন্দ আমার। তুমি কোনো চিন্তা করো না বাবা, আমি সব করব, আমি সব করব, সব। কার সাথে? কেন, কিরণের সাথে? আরে আমি তো জানি তুই ওকে খুব ভালোবাসিস, বউ বলে ডাকিস ওকে। আর কিরণও তোকে খুব ভালোবাসে। কিরে, ঠিক করিনি? না বাবা, ঠিক করিনি। ঠিক করিনি? What do you do? I mean to say, কিরণকে আমি বউ বলে ডাকি শুধু ফান করে, বাট আমি ওকে ভালোবাসি না বাবা। সেটা আমি না কথাটা তোমার মুখ থেকে শুনতে চাই না। তোমার কাছে যা ফান, তা কিরণের কাছে সুইসাইড, আত্মহত্যা, আত্মহত্যা। যখন কিরণের হাতে আংটিটা পরিয়ে দিলাম তখন সারা চোখে মুখে সে কি আনন্দ! মনে হলো, মনে হলো যেন এক মুহূর্তে সারা বিশ্বটাকে জয় করে নিল। আর এখন আমি ওকে বলবো দিস ইজ গেম, খেলা। কিন্তু বাবা, এখন তুই ডিনাই করা মানে কিরণের সব আশা আকাঙ্ক্ষা ভেঙে চুরমার হয়ে যাওয়া। একটা মেয়ের মন ভাঙা আর মসজিদ ভাঙা সমান। আমি তো হতে দেবো না রাজ,
আমি তা হতে দেব না। আমাদের জন্য কি না করেছে মেয়েটা, সেবা যত্নে নিজের জীবনটা বিলিয়ে দিয়েছে, তার বিনিময়ে আমি কিরণকে হাত ধরে মৃত্যুর গুহায় টেনে দেবো? নো, ইম্পসিবল, ইম্পসিবল। শোন রাজ, শোন, তুই যদি কিরণকে বিয়ে না করিস, তবে শুধু কিরণের না, সেই সাথে আমার জন্য একটা খবর খুলে রাখিস। হ্যাঁ, আমার জন্য একটা খবর খুলে রাখিস। আই মিনিট, আই মিনিট রাজ, আই মিনিট। কাজল ফোন ধরছে না কেন? বাবার এই এনগেজমেন্ট আমি মানি না, কিরণকে আমি বিয়ে করব না। মা, এতদিনে আমার বুকটা আনন্দে ভরে গেছে, মৃত্যুর আগে আল্লাহ আমাকে এত বড় একটা খুশির খবর দেবেন এ আমি ভাবতেই পারিনি। কাজল আমার এক টাকার বউ, বাবা ও কিরণের স্বপ্ন আমি পূরণ করব, বড় আব্বুর আংটির মর্যাদা রাখব, আমি আমি ওদের জীবন থেকে দূরে সরে যাব, অনেক দূরে। না, এত বড় একটা ভুল কিছুতেই হতে পারে না। আমি কিরণকে সব খুলে বলব, কিরণ নিশ্চয়ই বুঝতে পারবে। মিস্টার রাজ চৌধুরী, আমি মোহাব্বতকে বিয়ে করেছি। তোমার আশীর্বাদ নিতে এলাম। না, এ হতে পারে না। তুমি ওই স্কাউন্ডেলটাকে বিয়ে করতে পারো না। তুমি তুমি আমার এক টাকার বউ। এই পৃথিবীতে লক্ষ কোটি টাকারই কোনো দাম নেই, আর তুমি এক টাকার বউয়ের অধিকার নিয়ে বড়াই করছো। মাঝে মাঝে লক্ষ কোটি টাকার চেয়ে এক টাকা অনেক বেশি মূল্যবান কাজল। আর তাছাড়া তুমি আমাকে ভালোবাসো। তুমি কি করে ভাবলে তোমার মতো প্রেমের মাঠের এক খেলোয়াড়কে আমি ভালোবাসবো? আরে তুমি যেমন খেলতে, আমিও তোমার সাথে খেলেছি মিস্টার রাজ চৌধুরী। এটা একটা খেলা ছাড়া আর কিছুই না, ইটস আ গেম। ইয়েস, তোমরা কি মনে করো গরিবের মন নিয়ে, ইজ্জত নিয়ে তোমরা ধনীর পুতুলরাই খেলতে পারো? আমরা পারি না, অস্বীকার করব না। তোমরা তোমরা আমাদের পেলেছ, খাইয়েছ, কিন্তু তার বিনিময়ে চাকরের মতো পরিশ্রম করেছি। আর কি চাও তোমরা? হ্যাঁ, আর কি চাও? তোমরা গরিবদের কি মনে করো, তাদের কোনো ইচ্ছে অনিচ্ছা নেই, তাদের নিজস্ব কোনো নেই? সব তোমাদের ইচ্ছার চাবি দেয়া কলের পুতুলের মতো নাচতে থাকবে?
মিস্টার রাজ চৌধুরী, আমরা পুতুল না, মানুষ। আর মানুষের ভাগ্য বিধাতা ওই উপরওয়ালা। তোমাদের মতো ধনবানের ইচ্ছাতে তার কোনো পরিবর্তন হবে না। ভালোবাসার পারিশ্রমিকে গরিবের ঘাম কেনা যায় না। যখন ভালোবাসার ঘরে আগুন লাগে তখন সেখানে হাত বাড়াতে নেই মহব্বত। মেয়েদের এত অহংকার থাকতে নেই। অহংকার না থাকলেই তাকে সবাই পায়ের নিচে পিষে ফেলতে চায়। তোমার এই থাপ্পড় আমার নতুন জীবনের আশীর্বাদ রাজ। আশীর্বাদ নয়, অভিশাপ। রাজবীরের ময়লা শরীরকে অপবিত্র করে দেয়। তোর বড় আব্বু মারা গেছে, মারা গেছে। তোর জন্য আমি রাতের অন্ধকারে চোখের পানি ফেলবো, গুমরে গুমরে খুঁজব, তাতে অত দুঃখ হবে না। যত দুঃখ হবে তোর অপবিত্র মুখ দেখলে। তোর জীবনে যদি কখনো কোনো উপকার আমি করে থাকি, যদি কোনো উপকার করে থাকি, তাহলে জীবনে কোনোদিন আর তোর মুখ আমাকে দেখাবি না। চিরকাল জানতাম ময়লা ফেলতে ভাঙা কুলোর দরকার হয়, আজ দেখলাম সোনার টুকরো ময়লার সঙ্গে মিশিয়ে ভাঙা কুলোতে উঠেছে। সেই সোনার অমর্যাদা করবি না। কাল সকাল হওয়ার আগে এই শহর ছেড়ে তোরা চলে যাবি, নইলে পৃথিবী ছেড়ে তোদের চলে যেতে হবে। শুধু শহর না বড় আপু, আমি পৃথিবী ছেড়েই চলে যাব। দেখো বাবা, রাজের জন্য শপিং করেছি। এখন রাগ কাজল এলে একসাথে দেখবো। কাজল আজ এত দেরি করছে কেন? নিশ্চয় কোথাও ঘুরছে। বাবা, আমার বিয়ের পরপরই তুমি কাজলেরও বিয়ে দিয়ে দিও। তোমাদের আর বিয়ে দিতে হবে না কিরণ। ভটকার ভটকা, মোরে মানে কিনা সন্দেহ আছে। আমি মহব্বতকে বিয়ে করেছি বাবা। মহব্বতকে বিয়ে করছিস তুই? আর আমাদের জানাবার প্রয়োজনটুকু ফিল করলি না? তুইও তো রাজকে বিয়ে করার আগে আমাকে জানানোর কোনো প্রয়োজন মনে করিসনি। তোকে না জানাক, কিন্তু আমি জানতাম। কিন্তু তুইও তো আমাকে জানাবার প্রয়োজন মনে করিসনি, তাই বলে একটা রাস্তার ছেলেকে না না, এ বিয়ে আমি কিছুতেই মেনে নেব না। এ বিয়ে তোমরা কেউ মেনে নেবে না জেনেই তোমাদের না জানিয়ে বিয়ে করতে বাধ্য হয়েছে। কাজল, তুই যেমন মনে মনে রাজকে ভালোবাসতিস, স্বামী বলে কল্পনা করে স্বপ্ন দেখতিস, কাউকে কোনোদিন বলিসনি, তেমনি আমিও মহব্বতকে নিয়ে স্বপ্ন দেখতাম। ও আমার জন্য অনেক কষ্ট করেছে, রাজের হাতে মারও খেয়েছে, তবু আমার পেছন ছাড়েনি। বলতে পারিস ডিভোটেড লাভার। মদ খায়, আরেকটু দোষ আছে, ওসব আমি ঠিক করে নেব। বাবা, 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 খবরদার তুই আমাকে স্পর্শ করবি না। বাবা, বাবা, তুই ওকে চলে যেতে বল, ও সামনে থাকলে আমার বুকের কষ্টটা বাড়বে। বাবা, কাজল, কাজল, তুই যা, তুই চলে যা, তুই এখানে থাকলে বাবাকে বাঁচানো যাবে না। তুই বাবার জন্য একটুকু দয়া কর কাজল, একটুকু করুণা কর কাজল, তুই চলে যা। বাবা, তুই চলে যা। বাবা, ওকে যেতে বল, ও সামনে থাকলে আমার বুকের কষ্ট আরো বাড়বে। চলে যাব, চলে যাব, চলে যাবার জন্যই তো শেষ দেখা করতে এসেছিলাম।
তোমরা আমাকে ক্ষমা করে দিও। বাবা, আমি তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি, কাজলকে আমি কোনোদিন ক্ষমা করব না, কোনোদিন ক্ষমা করব না। কি অপরাধ ছিল আমার, কি দোষ করেছিলাম আমি? আমি তো তোর সাথে কোনো প্রেমের অভিনয় করিনি, কোনো খেলা খেলিনি। কেন তুই আমার ভালোবাসার মনটাকে নিয়ে খেললি? কি দোষ করেছিলাম আমি বল, কি অপরাধ ছিল আমার? কেন তুই আমাকে এত বড় শাস্তি দিলি? কেন তুই আমার জীবনটাকে মিথ্যে প্রেমের আগুনে পুড়িয়ে ছারখার করে দিলি? কেন, কেন, কেন? তুই ভেবেছিস আমি শেষ হয়ে যাব? নো, নেভার, নেভার। আমার সব দুঃখের আগুন, এই বুকে থাকা তোর প্রেমের সমস্ত স্মৃতি আমি এই মদ দিয়ে ধুয়ে মুছে শেষ করে ফেলব। আই হেট ইউ, হেট ইউ। তুই মদ খাচ্ছিস রাজ? হ্যাঁ বাবা, মদ খাচ্ছি। দাও বাবা বোতলটা দাও। না, তুই মদ খেতে পারবি না রাজ। কেন পারব না? তোমার যখন তোমার স্ত্রীর জন্য বুকে ব্যথা উঠত তখন তুমি মদ খেতে না? আমি তোমাকে মদ দেইনি, তবে কেন তুমি আজ আমাকে মদ খেতে দেবে না? দাও বাবা বোতলটা দাও। না রাজ, না, মদ খেলে আমি খেতাম আমার স্ত্রীর দুঃখে। সে দুঃখ কত গভীর তা তুই বুঝবি না। আমার দুঃখ কত গভীর তা তুমিও বুঝবে না বাবা। ভুলে যাব কি করে, ভুলে যাব কেমন করে, ভুলে যাব আছে আমার এই দেহের প্রতিটি ধমনীতে, আমার প্রতিটি রক্তকণা, আমার প্রতিটি নিঃশ্বাসে প্রশ্বাসে মিশে আছে। আমি ওকে কি করে ভুলে যাব? আমি ওকে কোনোদিনই ভুলতে পারবো না, কিছুতেই না। ব্যাংকে তাই খুচরো বসা, যদি 500 আর 100 টাকা নোট। তোকে যে স্বামীর অভিনয় করার জন্য ভাড়া করেছিলাম সে অভিনয় শেষ, এটা তোর পাওনা। এইটা তোর পাওনাটা পাইলাম, এইবার ভাওড়া দিবি না? আমার চরিত্রটা তুই ভালো করে বোঝো না, এইবার তোর দেখাই যেতেছে আমার চরিত্রটা কি। Ah.
একদম কথা কবি না। ছাড় বলছি। তোর এত তেজ, তোর তেজ আমি কমাই দিতে আসি কারা। পাইপের ফ্যাক্টরির মধ্যে এই করছে, পুরো পাইপের মধ্যে হাইন দেখে তো ফিরতেই পাবো না। আলু এটারে পেঁচাইয়ে ধর, এটা কিন্তু তাহার মেশিন, রাজ সাহেবের এক টাকার বউ। চল সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হয় যে আসামি রাজ চৌধুরী এই খুনের সাথে পরোক্ষভাবে জড়িত ছিল, তাই এই আদালত আসামি রাজ চৌধুরীকে 7 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল। এখনো বেঁচে আছে ডাক্তার? আপনি আমার সাথে আসুন। যিনি আপনার কে হন? বোন। সুখবর আছে, আপনার বোন সন্তান সম্ভব।
কান্না করো, একটু ধৈর্য ধরো। আলী ভাই, আপনার ভাগ্নি হয়েছে, জলদি মিষ্টি খাওয়ান। হ্যাঁ খাওয়াবো খাওয়াবো। কিরণ, কিরণ, আরে কোথায় গেলি তোরা? এই কিরণ, আরে কিরণ, এই যে কিরণ। কি হয়েছে বড় আব্বু? এই যে মা, রাজ্যের জেলখানা থেকে মুক্তি পাওয়ার কথা, সে কথা ভুলে গেলি? ভুলিনি বড় আব্বু। চল চল। বাবা রাজ, বাবা আমার, বাবা মা, মা আমার স্কুলে রেজাল্ট দিয়েছে, আমি ফার্স্ট হয়েছি। কি বললি দেখি? ইয়াল্লা ইয়াল্লা, তুমি আমার ডাক শুনেছো, তোমার হাজার শুকর। জামা, মামাকে সালাম করে আয়। থাক মা থাক, বেঁচে থাক, মা বাবার মুখ উজ্জ্বল কর। মা তো আছে, কিন্তু বাবা কোথায় মামা? সবার বাবা আছে, আমার বাবা নেই কেন মা? সবাই জানতে চায় আমার বাবা কই, আমি কিছুই বলতে পারি না। বলো না মা, বলো, বলো না মামা, আমার বাবা কই? তোর বাবা বিদেশে আছে। বিদেশ কত দূর মা? অনেক দূর। বাসে করে বিদেশ যাওয়া যায়? না, উড়ে যেতে হয়। ঘুড়ি তো উড়ে যায় মামা, বিদেশে ঘুড়ি উড়ে যেতে পারবে মামা? হ্যাঁ পারবে, কেন পারবে না, বো করে উড়ে চলে যাবে। আমি তাহলে ঘুড়ি হয়ে বাবার কাছে চলে যাব। মামা তোকে যেতে হবে না, তোর বাবা দেখিস একদিন ঠিক তোকে নিতে আসবে। রহমত চাচা, এক কাপ চা দাও। আরে তুমি চা নিয়ে এলে কেন, আর কেউ নেই? আছে, কিন্তু ওরা তোকে চা দিয়ে গেলে পাপ ছেলের মজাটা তো পেতাম না। বাবা একটা কথা বলবো? একটা কেন, হাজারটা বল। আমার এখানে ভালো লাগছে না বাবা। শুধু তোর কেন, আমার কিরণের একই অবস্থা। চল সংসারে শান্তি ফিরে আসতে পারে, তুই যদি বিয়ে করিস বাবা। বিয়ে? হ্যাঁ বাবা, বিয়ে কর, শান্তি পাবি। তোর আশায় কিরণ এখনো বসে আছে, তুই বিয়ে করে আমাকে একটু শান্তি দে। যার নিজের জীবনে কোনো শান্তি নেই, সে কি করে অন্যকে শান্তি দেবে বাবা? ভালো একটা ছেলে দেখে কিরণের বিয়ে দিয়ে দাও। সারা জীবন যদি একলা থাকতে হয় থাকবো বড়াবু, তবু তবু তোমরা আমাকে তোমাদের কাছ থেকে তাড়িয়ে দিও না। পাগল নাকি? ঠিক আছে ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। বাবা তুই একবার কয়েকদিন তুই বাইরে থেকে ঘুরে আয় না, তোর মনটা ভালো লাগবে। যা শোন, ওই রাজেন্দ্রপুরে আমাদের যে নতুন খামার বাড়িটা নিয়েছি, তুই ওখানে যা, তোর ভালো লাগবে। যা ঠিক আছে। আমার প্রিয় বাবা, তুমি চলে আসো, মা তোমার জন্য অপেক্ষা করছে। কি রে, কি লিখছিস? চিঠি লিখছি। কার কাছে? বাবার কাছে। যাই, চিঠিটা উড়িয়ে দিয়ে আসি।
এই ঘুড়ির পিছে পিছে গেলে আমি আমার বাবার দেখা পাবো। তোমার কোথাও লাগেনি তো? অমন করে দৌড়াচ্ছিলে কেন? আমার ঘুড়িটা ধরার জন্য, দিলে তো আমার ঘুড়িটা নষ্ট করে। সরি বাবা, কানে ধরছি। তুমি ভেবো না, আমি তোমাকে আরেকটা ঘুড়ি কিনে দেবো। দিলে কি হবে, চিঠি তো আর লিখে দেবে না। চিঠি? এই ঘুড়িতে আমি আমার বাবাকে চিঠি লিখে পাঠাচ্ছিলাম। তোমার বাবা কোথায়? বিদেশে। জানো, আমার ক্লাসের বন্ধুদের সবার বাবা আছে, কত আদর করে তাদের, কিন্তু আমার বাবা আসে না, তাই চিঠি লিখে আসতে বলেছিলাম। এখন কি হবে? তাই তো, এখন তুমি বাবা কোথায় পাবে? এক কাজ করো, আমি তোমার বাবাকে লেখা চিঠি যখন নষ্ট করেছি, তখন তুমি আমাকে বাবা ডেকো। তোমাকে কেন বাবা ডাকবো? আচ্ছা দাঁড়াও, তোমাকে আমি বাবা নয়, বাবা আঙ্কেল বলে ডাকবো। বাবা আঙ্কেল? বাহ, এটা তো খুব সুন্দর হলো, বাবাও হলো আঙ্কেলও হলো। তা তোমাকে আমি কি বলে ডাকবো? আমার নাম দিঘি। বাহ, খুব সুন্দর নাম তো। তা মামুনি, তুমি কোথায় থাকো? ওই যে রাস্তা পার করে যে গলি, ওখানেই আমাদের বাসা। আচ্ছা চলো না, আমাদের বাসায় মা ও মামার সাথে পরিচয় করিয়ে দিব, যাবে? যাব, চলো এসো। মা, ও মা, দেখো কাকে নিয়ে এসেছি। মা কোথায় গেল? নিশ্চয়ই মামার ঘরে আছে, চলো চলো। মামা দেখো কাকে নিয়ে এসেছি। কাকে? বাবা আঙ্কেল। বাবা আঙ্কেল? হ্যাঁ মামা, আমি বাবাকে ঘুরিতে চিঠি লিখে পাঠাচ্ছিলাম, তখন ওনার সাথে দেখা হয়েছে। মা কোথায় মামা? তোমার মা তো দোকানে গেছে বানানো কাপড়গুলো দিয়ে আসতে, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি এলাকার নতুন এসেছি, শিশির খামার বাড়ি ওটা আমাদের। ও হ্যাঁ, খামার বাড়ির কথা শুনেছি, কিন্তু কারোর সাথে কোনোদিন দেখা হয়নি। আজও হয়তো হতো না, ওর জন্যই দেখা হয়ে গেল, চলি। আরে আরে, সে কি করে হয়, আজই আপনি প্রথম এলেন, বসুন বসুন। আরে না না, ওর মা এক্ষুনি এসে পড়বে। এখন আর বসবো না, অন্যদিন এসে বসবো, চলি মামুনি, চলি। চল মামা। কি ও আমার ময়না বউ, তোর কারণে মুই একেলা। আমার সোনার ডিব্বার আটটা দিব বাইশে আসি, দেখো কই যা। তুই গলাটা বিদাইলি। আমি বাইরে বাইরে করতে আসি। তুই তুই এখানে কেন এসেছিস, কি চাস? আর রাগ করো গা বউ, বউয়ের কাছে স্বামী আইবে, এতে রাগ করার কি আছে? বেড়ে যা বেড়ে যা, কে তোর বউ? হ্যাঁ মাতার লম্পট। সন্দেহে ভরা হোক আবার কি নির্দোষ, কি করে বোঝাই, মদ খাই না খাই না খাই না। যেদিন হতে মালার দিন তোমার গলে, সেদিন হতে মদ ঢালি পদ্মার জলে। কি হলো, কথা কানে যায় না, গেট আউট, বেরিয়ে যা। তুই হইলি আমার ডাহার সিন্ধু, এই সিন্ধু তুই যাই কেমনে,
তেজ আমি ছুড়াইয়া দিতে আছি তারা। মামাকে খবর দিতে হবে। খবর নাই যা। মামা তুমি কি হয়েছে দেখিমনি? বাবা আঙ্কেল, একটা গুন্ডা না আমার মাকে মারছে। তুমি আমার মাকে বাঁচাও বাবা আঙ্কেল। আরে ভাগো, একটু দেখো তোমার লাগ ইয়া দে হাই দেখাছ দে যায় এই যাবো। মা, মা কোথায় গেল? কোথায় গুন্ডা? কোথায় তোমার মা? মা তো এখানেই ছিল, কোথায় গেল? সিমোনি, এভাবে মানুষকে ভয় দেখাতে হয় না। কিন্তু মাকে যে গুন্ডাটা, তোমার মাকে কোনো গুন্ডাই কিছু করতে পারবে না। আমি আছি না। আরে কারে যাও কোথায়? কি মুসিবতে তুমি এখন ফেললাম। কি হইলে, গেল কোথায়? কি বললে? মেয়েটা তোমাকে বাবা আঙ্কেল বলে ডাকলো? হ্যাঁ, ওর বাবা নাকি বিদেশে থাকে। একটা ঘুড়ির মধ্যে চিঠি লিখে ওর বাবার কাছে পাঠাচ্ছিল। ঘুড়ির মধ্যে চিঠি? খুব ইন্টারেস্টিং তো। তাই তো তোমাদের বলছি, মেয়েটা খুব সুন্দর। বছর ছয়েক হবে, দারুণ ফুটফুটে মেয়ে। আমার দেখে খুব মায়া হলো। আমি বললাম, ঠিক আছে, তুমি আমাকে বাবা বলে ডেকো। তাতে মেয়েটার আত্মসম্মানে বুঝি লেগেছিল। বলল, না তোমাকে কেন বাবা ডাকবো, তোমাকে আমি বাবা আঙ্কেল বলে ডাকবো। তোমার কথা শুনে মেয়েটাকে খুব দেখতে ইচ্ছে করছে। মেয়েটাকে একদিন নিয়ে এসো তো। আচ্ছা, তুই যদি সময় মতো বিয়ে করতিস, ওই রকম ছয় বছরের একটা নাতনি আমার ঘরটা আলো করে রাখবে। আমাকে দাদু বলে ছুটে এসে জুড়ি ধরত। নিয়ে আসিস তো একদিন, দুধের স্বাদ ঘুলে মেটাবো।